আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছে মিতা হাসিন আর ইয়াসমিন আর শুরুতেই শিরোনাম কাতারে প্রবাসী নারী উদ্যোক্তাদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব কোঅপারেটিভ অফ এনআরবিস ইন কাতারের উদ্যোগ পর্তুগালে করোনা মহামারীর মধ্যেও 2021 সালে রেকর্ড সংখ্যক অভিবাসীর বসবাসের অনুমতি অন্যান্য বছরের তুলনায়ও অনেক বেশি ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য 2021 সালের মূল্যায়ন ভূমধ্য সাগরে নৌকাডুবি হাজারো আফগানের দেশত্যাগ আর পোল্যান্ড বেলারুশ সীমান্তে মানবেতর পরিস্থিতি কাতারি প্রবাসী নারী উদ্যোক্তাদের সংগঠন কোঅপারেটিভ অফ এনআরবিস ইন কাতারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পৌষ মেলা ও পিঠা উৎসব দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ওয়াকারার রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে দুদিন ব্যাপী আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন এনডিসি মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা ও অন্যান্য নানা রকম খাবারের পাশাপাশি হস্তশিল্প ও ঘরে বানানো বিভিন্ন ধরনের বাহারি পণ্য সামগ্রীর বিক্রি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের এই মেলায় অংশ নেন বিদেশি নারীরাও রাজধানী দোহা সহ বিভিন্ন এলাকা থেকে আগত নানা শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ এই পৌষমেলার মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতির একটা অন্যতম দিক আমরা তুলে ধরতে পারলাম আমরা আমাদের যে দেশীয় পিঠা এবং সেই সাথে হ্যান্ডিক্রাফটস অন্যান্য যে সমস্ত পণ্য বাংলাদেশের এই মার্কেট আমরা আনতে পারি তারও একটা উপস্থাপন করা সম্ভবপর হলো আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই উদ্যোক্তাদেরকে এবং যারা এই আয়োজনে শরিক হলেন মেয়েরা তাদেরকে আমি সাধুবাদ জানাই প্রবাসে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে এক্ষেত্রে দূতাবাস এবং অন্যান্যদের সহযোগিতা চান সংগঠনটির প্রেসিডেন্ট মেয়ে উদ্যোক্তা যারাই আছে তাদের বেশিরভাগ উদ্যোক্তাই কিন্তু অনলাইনে ব্যবসা করছে তো এদের কিন্তু অফলাইন প্ল্যাটফর্ম জরুরি এবং এই ধরনের মেলা এক্সিবিশন এগুলো কিন্তু আমাদের মেম্বারদেরকে সেই প্ল্যাটফর্মটা দিয়ে দিচ্ছে সো আমাদের শুধু এই পৌষ মেলাই না আমরা চাবো আমাদের এই যে শরৎ ঋতুর দেশ সো আমরা প্রতিটা ঋতুতেই কেন আমরা একটা প্রতিটা সিজনেই আমরা কেন একটা উৎসব করি মেলার মঞ্চে প্রবাসী তরুণীদের অংশগ্রহণে ফ্যাশন শো উপভোগ করেন দর্শকরা ফ্যাশন শোতে আধুনিক আবহে বাংলাদেশের ফ্যাশন সংস্কৃতির নান্দনিকতা ফুটিয়ে তোলার কথা জানান সংগঠনের জেনারেল সেক্রেটারি আমাদের ডাকে সাড়া দিয়ে ইন্ডিয়ানরা এসেছে তারা অনেক খুশি আমরা চেষ্টা করতেছি ওরা যাতে আমাদের সাথে এভাবে করে আমাদের এক্সিবিশনে পার্টিসিপেট করুক আমরা যথাযথ চেষ্টা করতেছি ওরা যাতে আমাদের উপরে আমাদের সাথে একসাথে মিলে কাজ করে কাতারের বিভিন্ন দর্শনীয় ও পর্যটন এলাকায় বাংলাদেশের প্রদর্শনী ও মেলার উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের এসটিভি প্রবাস ডেস্ক পর্তুগালে করোনা মহামারীর মধ্যে ও 2021 সালে রেকর্ড সংখ্যক অভিবাসী বসবাসের অনুমতি পেয়েছেন পর্তুগাল ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী শুধুমাত্র 2021 সালে 109,000 বিদেশি নাগরিক দেশটিতে বসবাস করার অনুমতি হিসেবে রেসিডেন্ট কার্ড পেয়েছেন শুধু তাই নয় এখন পর্যন্ত পর্তুগালে বৈধভাবে প্রায় 7,71,000 অভিবাসী বসবাস করছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা মনে করেন পর্তুগাল ইউরোপের একমাত্র দেশ যেখানে স্বল্প সময়ে এবং সহজ শর্তে বসবাসের সুযোগ পাওয়া যায় যারা নিয়মিত হওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয় তাদের শেষ আশ্রয়স্থল পর্তুগাল সরকার যে করোনার মধ্যে যে অভিবাসন প্রক্রিয়া নিয়মিত করেছেন এটাও আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে করোনার মধ্যেও নিয়মিত হয়েছেন এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পর্তুগাল থেকে যুক্ত হবেন সহকর্মী শাহ মোহাম্মদ তানভীর যেমনটি বলছিলেন এই করোনা মহামারীর মধ্যেও প্রায় 109,000 অভিবাসীদের বৈধতা দিয়েছে পর্তুগাল সরকার অর্থাৎ এই 109,000 অভিবাসী পর্তুগালের রেসিডেন্স কার্ড পেয়েছেন আমি এখানে ছোট্ট একটি বিষয় সংযুক্ত করতে চাই এই 109,000 অভিবাসীদের মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান ও নেপালি নাগরিকদের সংখ্যা প্রায় 30,000-এরও বেশি আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই পর্তুগালে এখন পর্যন্ত 7,71,000 অভিবাসী রয়েছেন যারা সম্পূর্ণ বৈধ এই ছিল পর্তুগাল থেকে অভিবাসীদের নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য 2021 সালটি কেমন ছিল মধ্যসাগরে নৌকাডুবি আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষের দেশত্যাগ এবং পোল্যান্ড বেলারুশ সীমান্তে মানবেতর পরিস্থিতি বিদায়ী বছরে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের পরিস্থিতি কেমন ছিল
আফগানিস্তানের ক্ষমতা তালেবান দখল করে নেওয়ার পরই এদেশটির হাজার হাজার সাধারণ নাগরিকের জীবনে নেমে আসে দুর্দশা। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পশ্চিমা দেশ। ইউরোপিয়ান কমিশনার ইলভা ইয়োহানসন জানান, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ 40,000 আফগানকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 25,000 আফগানকে আশ্রয় দেওয়ার কথা ভাবছে জার্মান সরকার। গত বছরের শরণার্থী সংকটের উল্লেখযোগ্য আরেকটি ঘটনা হল পোল্যান্ড বেলারুশ সীমান্তে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর বিষয়টি। ইউরোপিয়ান কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বেলারুশ হয়ে ইউরোপে মোট 8,000 আশ্রয় প্রার্থী ইউরোপে প্রবেশ করেছেন। এ সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট 14 জন, আর তীব্র শীতে সীমান্তে আটকে আছেন হাজারো আশ্রয় প্রার্থী। অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়ালে নির্মাণ করায় বেলারুশের প্রধানমন্ত্রী আলেকজান্ডার লোকাশেঙ্কোকে দায়ী করছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে সমাধিস্থল হয়ে উঠেছে ভূমধ্যসাগর। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে, কিন্তু গত বছর এই পথে সাগরের নৌকাডুবিতে অন্তত 1600 অভিবাসন প্রত্যাশী নিহত হওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা IOM। সে হিসেবে প্রতি সপ্তাহে গড়ে 300 জন অভিবাসী প্রত্যাশী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের তথ্য মতে গেল বছর এই পথে কমপক্ষে 80,000 মানুষ ইউরোপে পৌঁছার চেষ্টা করেছেন। SATV প্রবাস ডেস্ক। SATV প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি। দেখছেন SATV প্রবাস সংবাদ। বছরের শুরুতে ব্রিটিশ রানীর MBE খেতাব পেলেন শেহরিন সেলিম ও BEM অর্জন করেন মোহাম্মদ আফরোজ। ব্রিটেনের রানীর জন্মদিন ও নববর্ষে প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য MBE ও অন্যান্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবছর শেহরিন সেলিম রিপন ব্রিটিশ রানীর MBE ও BEM অর্জন করেছেন মোহাম্মদ আফরোজ। মোহাম্মদ শেহরিন সেলিম যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সেবার জন্য লন্ডন, গ্রেটার লন্ডন, নতুন বছরে মেম্বার অব দি মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দি ব্রিটিশ এম্পায়ার MBE খেতাবে ভূষিত হয়েছেন। এছাড়াও পূর্ব লন্ডনের উডফোর্ডের বাসিন্দা মোহাম্মদ শেহরিন সেলিম রিপনের কমিউনিটিতে বেশ সুপরিচিতি রয়েছে। তিনি যুক্তরাজ্যের সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় চার নেতা পরিষদ সহ সভাপতি হিসেবে এবং বাংলাদেশের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের 2022-23 সালের দ্বিবার্ষিক নির্বাচনে মীর ই ওয়াজেদ শিবলি সভাপতি এবং মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যকরী পরিষদের 11টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 8 জানুয়ারি আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব ABPC-র নির্বাচন হবার কথা ছিল। গত 29 ডিসেম্বর 21 ছিল মনোনয়নপত্র জমার নির্ধারিত দিন। এদিন সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং কার্যকরী পরিষদের 4টি পদে 22 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 29 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন 11টি পদে 11 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে 1 জানুয়ারি সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। এর ফলে আগামী 8 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আর প্রয়োজন নেই। প্রধান নির্বাচন কমিশনার মিশুক সেলিম এবং নির্বাচন কমিশনার জাহেদ শরীফ নির্বাচন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান কার্যকরী কমিটির সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হবে। সৌদি আরব মদিনা যুবদল প্রাদেশিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মদিনা যুবদলের সভাপতি শাহ জালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আমিন ও হুমায়ুন কবির হিরুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল কাশিম, শামীম আহসান কেফায়েত, মোর্শেদুল আলম চৌধুরী, নাসিরুদ্দিন লিটন সহ আরও অনেকেই। এ সময় বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করেন এবং বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। SATV প্রবাস সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি।
দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বছরের প্রথম পবিত্র জুমার দিন আজ। নতুন বছরের শুরু থেকে সরকারি ছুটি পরিবর্তন হয়ে শনি ও রোববার হয়েছে। পরিবর্তন হয়েছে জুমার নামাজের সময়সূচিও। দেশটিতে আজ প্রথম জুমার নামাজ শুরু হবে 1:15। তবে শারজায় আগের মতো 12:10 জুমার নামাজ শুরু হয়। শারজা ব্যতীত দেশটির সব প্রদেশে শুক্রবার সকাল 7:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত সরকারি কর্মদিবস চলবে। নতুন বছর থেকে জুমার নামাজের সময় 1:15 নির্ধারণ করা হয়েছে। সরকারি কিছু কিছু বিভাগ এবং স্কুলগুলোর জন্য শনি ও রোববার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়। শারজায় শুক্রবার, শনি ও রোববার তিন দিনের সাপ্তাহিক সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 7:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। শুক্রবার পূর্বে ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার অর্ধেক কর্মদিবস থাকবে সরকারি অফিসগুলোতেও। কাতারে করোনাকালে বিশেষ অবদান রাখায় প্রবাসীদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মহামারী করোনা ভাইরাস সংকটে কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী বিতরণে অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস থেকে স্বীকৃতি সম্মাননা সনদপ্রাপ্তদের গণসংবর্ধনা সম্মাননা প্রদান করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার। কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তানবুল রেস্টুরেন্টে এই গণসংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিঙ্কনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরে আলম জাহাঙ্গীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী সম্মাননা স্মারক তুলে দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম। সংগঠনের সভাপতি মোকাররম আলী চৌধুরীর সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ফরহাদ হোসেন ও জিয়াউদ্দিন সবুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানসিঁড়ি বিএনপি সাবেক আহ্বায়ক শহীদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, কামাল উদ্দিন মেম্বার, দিলীপ কুমার ছোটন, এম এন জামান, এ বি এম দিদারুল আলম আরজু, নিজামুদ্দিন সহ কাতার ধানসিঁড়ি বিএনপি নেতাকর্মী ও ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে যাব আরেকবার। কাতারে প্রবাসী নারী উদ্যোক্তাদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব, কোঅপারেটিভ অফ এনআরবিজ ইন কাতারের উদ্যোগ। পর্তুগালে করোনা মহামারীর মধ্যেও 2021 সালে রেকর্ড সংখ্যক অভিবাসীর বসবাসের অনুমতি, অন্যান্য বছরের তুলনায়ও অনেক বেশি। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য 2021 সালের মূল্যায়ন, ভূমধ্য সাগরে নৌকাডুবি, হাজারো আফগানের দেশ ত্যাগ আর পোল্যান্ড বেলারুশ সীমান্তে মানবেতর পরিস্থিতি। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদে। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।